জয়পুরহাটের ছোট যমুনা সহ চারটি নদী এখন অস্তিত্ব সংকটে। দখল, দূষণ আর নাব্যতার সংকটে বালুচরে পরিণত হয়েছে এসব নদী। তলদেশে জেগে উঠেছে বিস্তীর্ণ চর। মৌসুমের শুরুতে নদীতে পানি না থাকায় মৎস্যজীবীরা এখন বেকার। নদীতে মাছ হয় না, খুব কষ্টে দিন পার করতেছি। কোন নদীর পানি না থাকার থেকে এখন আমরা বেকার হয়েছি। আমাদের সুবিধা ছিল, এখন এরিয়া আর যা আমাদের অসুবিধা হয়ে গেছে। তলদেশে জেগে উঠা চর দখল করে ধান চাষ করছেন স্থানীয় প্রভাবশালীরা। অথচ পানি না থাকায় জমিতে বাড়তি খরচে ভূগর্ভস্থ পানি ব্যবহার করতে হচ্ছে নদী পাড়ের কৃষকদের। নদীর দুই পাশে আবাদ হচ্ছিল, কিন্তু এখন নদীর পানি না থাকার জন্য শেষ দেওয়া যায় না, পানি আবাদ হয় না। এই নদীটি ভরাট হয়ে যাওয়ার কারণে মৎস্যজীবীরা মাছ ধরার যে ব্যবসা করে জীবিকা নির্বাহ করতে সেটা সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। আমরা সরকারের কাছে আকুল আবেদন, অতি শীঘ্র যদি নদীটা পুনঃসংস্কার হয় আমরা সবাই কৃতজ্ঞ থাকব। তবে নদী খনন এবং দখলমুক্ত করতে উদ্যোগ নেওয়ার কথা জানান পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তা। আমরা চারটি নদী পুনঃখননের জন্য একটি প্রকল্প প্রস্তাব মন্ত্রণালয়ে প্রেরণ করেছি। প্রকল্পটি অনুমোদন হলে নদীগুলোর খনন কার্য সম্ভব হবে এবং নদীতে নাব্যতা ফিরে আসবে। একসময়ের প্রমত্তা এসব নদীর নাব্যতা ফিরিয়ে আনতে কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ চান জয়পুরহাটবাসী।